আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, স্বাগতম মাই চ্যানেল ইমরান টেক ইএইসে। তো চলুন কথা না বাড়িয়ে আজকে ট্রফিক নিয়ে আলোচনা করা যাক। আজকে আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট ডিলিট করতে হয়। তো আমরা এখানে আমার অ্যাকাউন্টটি শো করতেছি, দেখুন। তো আমরা এখন সর্বপ্রথম আমরা যেহেতু আমাদের সবার মোবাইলে ক্রোম ব্রাউজার নামে সফটওয়্যারটি আছে, তো আমরা ক্রোম ব্রাউজার দিয়ে দেখাবো। তো চলুন ক্রোম ব্রাউজারে, তো ক্রোম ব্রাউজারে ক্লিক করে আমরা এখানে সার্চ করব গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্ট ক্লিক করে গুগল অ্যাকাউন্ট টাইপ করে সার্চ করব। তো সার্চ করে সর্বপ্রথম যে অপশনটি আছে গুগল অ্যাকাউন্ট, সেটা কি সেটাতে ক্লিক করব। তো সেটাতে ক্লিক করার পরে যখন তখন আমাদের ওই ডান পাশের উপরে গো টু গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমাদের এখন আমাদের গুগল অ্যাকাউন্টে নিয়ে আসা হলো। তো আমরা এখান থেকে ক্লিক করব ডাটা পার্সোনালাইজেশনে। তো ডাটা পার্সোনালাইজেশনে ক্লিক করে একটু অপেক্ষা করুন। তো এখানে আমাদের এখান থেকে আমরা একটু নিচের দিকে ক্লিক করে নিচের দিকে টান করি নিচে লেখা আছে, দেখুন, যে ডিলেট এ সার্ভিস অর ইউর অ্যাকাউন্ট। তো এখানে লেখা আছে ডিলেট এ গুগল সার্ভিস, একটা আছে ডিলেট ইউর গুগল অ্যাকাউন্ট। তো আমরা যেহেতু জিমেইল অ্যাকাউন্টে একবার ডিলিট করতে চাই, তো আমরা ডিলেট গুগল অ্যাকাউন্টে ক্লিক করব। তো ক্লিক করার পরে আমাদের পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেই। তো পাসওয়ার্ডটি দিয়ে পরে নেক্সটে ক্লিক করে একটু অপেক্ষা করি। তো এখানে দেখুন, প্লিজ রিড দিস কেয়ারফুলি। তো নিচের দিকে টানুন, নিচের দিকে গিয়ে এখানে দুটি টিক মার্ক দিয়ে আমরা এখানে ক্লিক করব ডিলেট অ্যাকাউন্টে। ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে দেখুন আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেল। তো দেখি আমাদের অ্যাকাউন্টটি ডিলিট হয়েছে কিনা। আমরা এখন প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে দেখি, একটু অপেক্ষা করুন। তো এখানে ভেরিফিকেশন করতে চাচ্ছে আমার অ্যাকাউন্টে এইটা ডিলিট করেছি, যেটা নেক্সটে ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর দেখছেন দিস অ্যাকাউন্ট অসেন্টলি ডিলিট অ্যান্ড মে বি রিকভারেবল, ক্লিক হিয়ার। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।